আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। বর্তমানে আমি এখন দেখতে পাচ্ছেন আমি আছি ফোর্ট ডিকসন, যা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে। তো এই ঘটনা কীভাবে সূত্রপাতটা শুরু হলো তাই আপনাদেরকে আজকে জানাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের হুটার প্ল্যান, আমি আর মেহেদি চলে গেছিলাম। তো চলেন জেনে নিই কীভাবে শুরু হলো এই ঘটনাটি। তো প্রথমে আমরা বাইকটা ওয়াশ করতে দিছিলাম, কারণ বাইকটা ময়লা হয়ে গেছিলো। দেন আমরা সবাই রেডি হয়ে নিচে নামলাম এবং দেখছেন আমি হেলমেট পরে রেডি এবং মেহেদি ম্যাপটা লাগাচ্ছে। মালয়েশিয়াতে আসলে ম্যাপ ছাড়া কোথাও যাওয়া যায় না ঠিক মতো। তো মেহেদি অনেকক্ষণ বাইক চালানোর পরে সে একটু ক্লান্ত হয়ে গেছে। দেন আমি বললাম আচ্ছা এবার আমি চালাই তাহলে। তো আমি বাইকটা পারপাস করে নিজের কাছে নিলাম এবং চালাচ্ছি। দেখতে পাচ্ছেন একটু ভিডিও করলাম, মেহেদি করে দিছে ভিডিওটা। এখানে আমি জিজ্ঞেস করতেছি দেখি ভিডিও করতেছস, সে বলতেছে হ্যাঁ আমি তোর ভিডিও করতেছি। তো এইভাবে দুষ্টামি ফাজলামি করতে করতে আমরা রওনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আমরা ব্রেকে নামলাম। কুমিল্লা হাইওয়ে যেসব ব্রেকের জায়গা থাকে সে মালয়েশিয়া তো সেম এমন আছে অনেক। তো আমরা কেক খাচ্ছিলাম, কোক খাচ্ছিলাম, কথা বলছিলাম, যে বলতেছিলাম মামা এত দাড়িটাই উঠে গেছে, এখন তো বিয়ের বয়স হয়ে গেছে মনে হয়। তো এসব দুষ্টামি দুষ্টামি করতেছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করে আমরা রওনা দিয়ে দিলাম আবার। দেন আপনারা দেখতে পাচ্ছেন কি ভাই কি ভিউ এখান থেকে। এখানে আমরা তো দেখে অবাক, আমরা খুশ করে নিচে নেমে গেলাম এবং ভিউটা এনজয় করা শুরু করলাম। আর এখানে আমি কথা বলতেছিলাম ভিডিওতে, যা আমার ভাগ্য খারাপ যে আমি অডিওগুলো কেন জানি অফ হয়ে গেছে, অডিও হয়নি। তো যাই হোক সমস্যা নেই। আর আমাদের বাইকটা দেখছেন পার্কিং করছি এখানে, আর পিছে ভিউ। আজকের পানিটা প্রচুর নীল, যা খুবই ভালো লাগছে আমার। আমি অনেকবার গেছি ফোর্ট ডিকসন, 4-5 বার, কেন জানি আমার এ খেয়াল করি নাই যে পানি এত সুন্দর। যাই হোক, তো এগুলো এনজয় করতেছিলাম আর বলতেছিলাম যে ওইদিকে আরও সুন্দর। আমরা এখানে ছিলাম দুইজন, তো এখানে আমরা দুইজনে অনেকবার আসা হয়েছে। আর উপর দেখতে পাচ্ছেন পিলিস্তানের পতাকা আছে, তো ওইটাই দেখাচ্ছিলাম আমি। তো আমরা মূলত আসার এখানে এই জায়গায় নামার পিছনে রিজন হচ্ছে আমরা ছবি তুলব এখানে কিছু আমাদের বাইকটা দিয়ে, কারণ মেহেদি অবশ্যই নতুন বাইক কিনছে, কিছু ছবি টবি তোলার জন্যই আমরা আসছি এখানে মূলত। তো বাইকটা আমরা পার্কিং করছি এবং সুন্দর একটা ভিউতে পার্কিং করছিলাম। এটা আমাকে অনেকটা সেন্ট মার্টিন একটা ফিল দিচ্ছে। আমি সেন্ট মার্টিন যাই নাই, কিন্তু আমার মনে হয় যে সেন্ট মার্টিন এর মতোই। তাই দেখেন আপনার নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, সাথে ভিউ এবং সমুদ্র, নীল পানি, সব কিছু মিলে একদম সেন্ট মার্টিন ভাইব দিচ্ছিল আমাকে। যাই হোক, তো আমরা এখানে মানে কী বলবো, শ্যুট করছিলাম যা মনে করেন আর কি। তো এখানে আমরা বাইকে উঠে ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আমার থেকে এই ভিডিওটা অনেক সুন্দর লাগছে, মানে বাইক চালাতে চালাতে যে একটা ভিউ। দেন আমরা প্ল্যান করলাম যে এখানে আর থাকা সম্ভব না, কারণ এত পরিমাণে রোদ ছিল ওই দিন বলার বাইরে। আর ভিডিও শেষ আপনারা দেখতে পারবেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে ওই দিন। মানে মালয়েশিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে বৃষ্টি এবং রোদ আপনি কখনোই বলতে পারবেন না কী হবে না হবে, এটা অন্যরকম একটা ফিল দেয়। তো এত রোদের কারণে আমরা নেক্সট প্লেসে চলে যাবো ভাবলাম, তো আমরা নেক্সট প্লেসে চলে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। এটা হচ্ছে আমাদের নেক্সট প্লেসটা, এখানে একটা ব্রিজ আছে, ওই পাশে ওয়াশ টাওয়ার আছে। তো আমরা ওয়াশ টাওয়ারে যাবো, ঘুরবো আর এই ব্রিজে কিছু ছবি তুলবো। গাইজ, আমি বলতেছিলাম যে এখানে আমার একটা খুব সুন্দর স্মৃতি আছে। স্মৃতি হচ্ছে কি, 2015 সালে আমার আব্বু যখন আসছিল মালয়েশিয়াতে, তখন সেম এই জায়গাতে, ঠিক এই জায়গাতে আমার আব্বু একটা ছবি তুলছিল, আর আমিও আজকে এই জায়গায় আসলাম। তো এটাই বলতেছিলাম আমার থেকে ভালো লাগছে জিনিসটা, আমি দেখি খুব আমার থেকে ভালো লাগছে। তো ওই দেখা যাচ্ছে ওয়াশ টাওয়ার, আমরা ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছি। অলরেডি আমরা ওয়াশ টাওয়ার উঠছি এবং ওয়াশ টাওয়ারটা থেকে যে একটা ভিউ দেখা যাচ্ছে মাশাআল্লাহ সেই। আর এই হচ্ছে ভিউ, অনেক সুন্দর ভিউ এখানে দেখা যাচ্ছিল। আর বাঙালিদের মতো এখানে তারা নাম লেগে রাখছে, আমি তো মালয়েশিয়ানদেরকে ভাবছিলাম মোটামুটি। আর এই মেয়েদি আমার ছবি তুলতেছিল নিচ থেকে। এই হচ্ছে ভিউ।
किशोरे प्रेम तोमाय कादाय तबे प्रेमिका कोथाय आर प्रेमी बा कोथाय ज्योति दिशे हाराय शराते प्रेमी डेके जाय तबे इशारा कोथाय आर आशारा कोथाय ज्योति मिथ्ये मने हय सब। আর এখানে আমাদের সাথে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যে আমরা যাওয়ার সময় এত পরিমাণ ঝড় বৃষ্টি তুফান সব শুরু হয়েছে, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা কি ভিজা ভিজলাম। বৃষ্টি ভাই কি বৃষ্টি, মালয়েশিয়া এসব সকালে পেলাম যে কি গরম, কিল্লাই যে ভাই বৃষ্টি হয় না, কি বৃষ্টি কি তুফান, আল্লাহ। এই হচ্ছে অবস্থা, আমরা নিচে দাঁড়িয়ে আছি একটা ব্রিজে, মানে বলার বাইরে। মালয়েশিয়া হচ্ছে এমন একটা দেশ, এখানে কখন বৃষ্টি আসবে কখন রোদ আসবে আল্লাহ ছাড়া কেউ বেটার না ভাই, আল্লাহ কি অবস্থা আপনাদেরকে দেখেন। দেন গাইজ, আমরা কিছু আর করার না পেরে আমরা সোজা বাসায় রওনা দিয়ে দিছি আল্লাহ বর্ষা বলে, যা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সেফলি পৌঁছেছি, তাই আজকে ভিডিওটা পোস্ট করতে পারছি। তো দোয়া করবেন আমার জন্য সবাই, আর নতুন নতুন ভিডিও আমাদের আসবে ইনশাল্লাহ। লাইক শেয়ার এবং ফলো করবেন, থ্যাংক ইউ।